আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, বিমান প্রসঙ্গে নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু প্রবাসীদেরকে নিয়ে আমরা কাজ করি, সেহেতু এসব প্রসঙ্গ আপনাদের আপডেট, এই ছোটখাটো টুকিটাকে আপডেটটা দেওয়া খুবই জরুরি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে নতুন একটা আপডেট আমরা পেয়েছি, সেই আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আজকে। আপনারা অনেকেই পত্রপত্রিকাতে দেখছেন যে আগামী 23শে জুলাই 2020 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ থেকে বিমানযোগে বিশ্বের যে কোনো দেশে যেতে হলে আপনার কিন্তু COVID-19 নেগেটিভ সার্টিফিকেটটা জরুরি। আর এই বিষয়ে আমি আজকে বেশ কয়েকটা কথা বলবো। অনেকেই বলবেন যে ভাই, সার্টিফিকেটটা কোথা থেকে নিব, কত টাকা খরচ হবে, কিভাবে নমুনা দিব, আমি আমার তো অমুক জেলাতে বাস, আমি কিভাবে কি করব, সমস্ত বিষয়ে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ হয় তাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কোনো বিষয়ে যদি কমেন্ট করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, চলুন আমরা একটা ইন্টার পরে আমাদের মূল ভিডিওতে চলে যাই। ইন্টার পরে ফিরে এলাম আমরা আমাদের মূল ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় যে আগামী 23শে জুলাই 2020 তারিখ থেকে তো আমাদের বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে যাইতে হলে কিন্তু কোভিড সার্টিফিকেটটা বাধ্যতামূলক, এই বিষয়ে কথা বলবো। আমি একটা 5টা ধাপের কথা আপনাদের সাথে আলোচনা করব, যে এই ধাপগুলো যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই বিষয়ে আপনারা কোনো জটিলতা থাকবে বলে আমার কাছে মনে হয় না। প্রথমে 1 নম্বর যে বিষয়টা আপনাদের জানা জরুরি সেটা হলো যে সর্বোচ্চ 72 ঘন্টা, এই 72 ঘন্টার ভিতরের যেই কোভিড নেগেটিভ সার্টিফিকেট সেটা আপনি শো করে বাইরের দেশে গমন করতে পারবেন। আর আমাদের সাজেস্ট থাকবে আপনারা এই 72 ঘন্টার ভিতরেই নমুনাটা দিবেন এবং 24 ঘন্টার ভিতরে, আপনার ফ্লাইটের আর 24 ঘন্টা আছে তখন আপনি নমুনাটা যে দিয়েছেন, আপনার যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট শিটটা কালেক্ট করবেন। 2 নম্বর যে বিষয় সেটা অনেকেই বলবেন যে ভাই, আমি এই টেস্টটা তো করব, সেক্ষেত্রে আমার কোথায় নমুনাটা দিতে হবে অথবা আমাকে কোথায় যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা যে যেই জেলাতে আছি সেই জেলার সিভিল সার্জনের অফিস অর্থাৎ জেলার সদর হসপিটালে কিন্তু আপনাদের জন্য আলাদা একটা বুথের ব্যবস্থা করা হয়েছে। যারা বিমানযোগে বিদেশ যেতে চান তাদের এই বিষয়টা খুবই দ্রুততার সাথে তাদের রেজাল্টটা দিবে এবং নমুনা কালেক্ট করবে, আর সেখানেই কিন্তু আপনাকে নমুনা দিতে হবে। আপনারা হয়তো বুঝে গেছেন যে কোথায় নমুনা দিতে হবে, যে জেলা সদর হসপিটাল অথবা যেটাকে সিভিল সার্জনের কার্যালয় বলা হয় সেখানে আপনাদের জন্য আলাদা প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা আর কি একটা করে বুথ খোলা হয়েছে। আর যে 16টা প্রতিষ্ঠান অথবা হসপিটালের ঠিকানা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে সেখানে আপনার নমুনাটা পরীক্ষা করা হবে এবং পরীক্ষার রেজাল্টটাই কিন্তু খুবই দ্রুত আপনাদেরকে দিবে। যেহেতু আপনারা যাত্রার 3 দিনের ভিতরে নমুনাটা দিচ্ছেন, আপনি যেদিন যাত্রা করবেন তার 3 দিন আগের ভিতরে আপনি নমুনাটা দিচ্ছেন এবং 1 দিনের ভিতরে আপনি কালেক্ট করবেন, সেহেতু আপনার নমুনাটা খুব দ্রুত তারা পরীক্ষা করবে এবং রেজাল্ট চলে আসবে আপনার নমুনার। 3 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অনেকেই বলবেন যে ভাই, আমি যে টেস্ট করব আমার কি কি কাগজপত্র দেখাতে হবে যে আমি বাইরের দেশে যাবো। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনি যে টিকিটটা পারচেজ করছেন, যে আপনার ফ্লাইটের ডেট, সেই টিকিটটার ফটোকপি সহ আপনার পাসপোর্টের তথ্য পাতার কপি এবং আপনার যে ভিসাটা এসছে সেই ভিসার কপিটা কিন্তু আপনাকে সিভিল সার্জন অফিসে জমা দিতে হবে অথবা সেখানে আপনাদেরকে দেখাতে হবে। অনেকেই বলবেন যে ভাই, এখন যদি ফির কথা না বলেন তাহলে কিভাবে বুঝবো যে ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে। ফিও কিন্তু সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে আপনি যদি জেলা সরকারি হসপিটাল অথবা জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আপনি নিজে স্বশরীরে গিয়ে যদি নমুনা দিয়ে আসেন তাহলে সরকারের ফি নির্ধারণ করা হয়েছে 3500 টাকা, এবং আপনি যদি বাসাতেই থাকেন, আপনি যদি চান যে আপনি বাসাতে থেকে টেস্ট করবেন, সেক্ষেত্রে সরকারি লোকজন যদি এসে আপনার বাসা থেকে নমুনা কালেক্ট করে সেক্ষেত্রে 4500 টাকা সরকারি ফি নির্ধারণ করে দিয়েছে। আর একটা বিষয় আপনাদের জেনে রাখা জরুরি, যে আপনি যখন নমুনা প্রদান করবেন, আপনি যদি সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে নমুনাটা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার সেই নমুনাটা দিয়ে অথবা সরকারি হসপিটালে আপনি নমুনাটা দিয়ে চলে আসলেন বাসাতে, আপনাকে এই 3 দিন বাসাতে থাকতে হবে, বাসার বাইরে কোনো রকম যাওয়া চলবে না। কারণ আপনি বাসার বাইরে গিয়ে যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে তো আপনার রেজাল্টে কোনো কাজ আসবে না, তাই না? তখন আবারও বাংলাদেশের বদনাম। আর তার জন্য আপনার দায়িত্ব থাকবে যে আপনি আপনার নমুনাটা দিয়ে আপনি যেখানেই নমুনাটা দেন সেখান থেকে সরাসরি বাসাতে চলে আসবেন এবং আইসোলেশনে থাকবেন। তো এই ছিল মোটামুটি এই COVID-19 আপনি কিভাবে টেস্ট করবেন, কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, কোথা থেকে টেস্ট করবেন, বাইরে যেতে হলে আপনার কি কি প্রয়োজনে কোভিড টেস্টের জন্য, টোটাল বিষয় কিন্তু ডিসকাস করে ফেলেছি। আশা করি এই বিষয়ে আর কোনো রকম আপনাদের কোনো প্রশ্ন থাকা আসলে উচিত না।
আর যদি কোন রকম প্রশ্ন থেকেও থাকে, যে নতুন কোন প্রশ্ন মনের ভেতর উদয় হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।